রাত 11:30 শুয়ে শুয়ে গল্প করছি, হঠাৎ গার্লফ্রেন্ডের ফোন। মন চাচ্ছে না, তাও ফোনটা রিসিভ করলাম, কারণ হাবিবার সাথে সেই ঝগড়া হয়েছে, বলতে গেলে সম্পর্ক শেষ হয়ে গেছে। কিন্তু শালি আবার কেন ফোন দিছে বুঝতে পারছি না, ও তো এত সহজে ফোন দেয় না আমাকে। যাই হোক, দেখি কি বলে, ফোন রিসিভ করতেই। আমার বাবুটা কি করে? আমি কিছুটা অবাক হয়ে ভাবছি, খাবলা তো কিছু একটা আছে। কি হলো বাবু, কথা বলছো না কেন? এই আসল কথা বলো, এত মধুর ডাক ভালো লাগছে না। তোর কি এখন আর আমার কথা ভালো লাগবে? ওই যে কে আছে না, তার কথা ভালো লাগবে। আসল কথা শোন। কি বলো? টাইম নাই। আমি কি করতে পারি সেটা সকাল হলে বুঝতে পারবি তুই। তুই আমার বাপরে গালি দিছিস, তোরে আমি ছাড়বো না। আগেই বুঝতে পারছিলাম কোথাও কোনো প্যাচ করে বসে আছে। যা করবি করে নে, ভয় পাই না আমি। সকাল হলে বুঝতে পারবি। অগ্নি ব্যাড মর্নিং বাই। শালা কি কপাল নিয়ে যে এমন একটা জিএফ পাইছিলাম, কি করেছে আল্লাহই জানে। সকালে কি এমন হবে কে জানে। চিন্তার জন্য আর ঘুম আসছে না, ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙলো আব্বুর ডাকে, আব্বু চিৎকার করে বলল বাহিরে আসো। ঘুম একেবারে পালিয়ে গেছে আব্বুর চিৎকার শুনে, কারণ ভয় শুধু আব্বুকে পায়। হাবিবা কুত্তি সেই সুযোগ নিয়েছে বাহিরে যাওয়ার পর। শুনছি আজকাল নাকি সিগারেট খাচ্ছ? না আব্বু, সত্যি বল। চুপ করো, আর মেয়েদের পেছনে নাকি ঘুরছ? না আব্বু সত্যি বলছি। তাহলে কি হাবিবা মিথ্যা বলছে? এখন যাই বলবো কোনো কাজ হবে না। দাঁড়াও, তোমার মেয়েদের পেছনে ঘোরা বের করছি, আর সিগারেট খাওয়ার কথা যেন আর না শুনি। এটা বলে আব্বু চলে গেল। রুমে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। আমি ভাবতে লাগলাম শালি হাবিবা তোরে আমি ছাড়বো না। হঠাৎ ফোন বেজে উঠলো, হাতে নিয়ে দেখি শাকচুনির ফোন। জানি এখন মজা নিবে। বাঁচতে বাঁচতে ফোনটা কেটে গেল, আবার ফোন বাঁচতে বাঁচতে ফোনটা কেটে গেল। জানি যতবার ধরবো না ফোন করেই যাবে, এটা হাবিবার জন্মগত স্বভাব। রিসিভ করতেই শুরু করলো। বাবু কেমন দিলাম? তোরে আমি ছাড়বো না। যা যা কত দেখলাম। ফোন কেটে অফ করে রাখলাম। আব্বুর ডাক। নীল, আমি তাড়াতাড়ি উঠে আব্বুর সামনে গেলাম। হ্যাঁ আব্বু বলো। এই নাও, বাজারে যাও, বাজার করে এসো। কিন্তু আর কিছু বলতে পারলাম, আব্বু তাকানো দেখে কিছু করার নেই, ফেসে গেছি। ওরে তো আমি ছাড়বো না। বাজারে গেলাম, বাজারে হঠাৎ দেখি হাবিবার আব্বু বাজার করছে। আসলে আমার আব্বু আর হাবিবার আব্বু বেস্ট ফ্রেন্ড, তাই এত ঝামেলা। আমিও সুযোগ পেয়ে গেলাম। আরে আঙ্কেল কেমন আছেন? এই ইয়াংম্যান যে ভালো আছি, তুমি কেমন আছো ইয়াংম্যান? ভালো আঙ্কেল। গুড বয়। তো তুমি বাজারে হঠাৎ? আরে আঙ্কেল বড় হয়েছে, একটু তো দায়িত্ব পালন করা উচিত তাই না? ইয়েস মাই বয়। আঙ্কেল কিছু কথা ছিল। হুম বলো। আঙ্কেল হাবিবাকে আজকাল একটা ছেলের সাথে খুব বেশি দেখছি, ফোনে কথা বলে তার সাথে। কথাটা ঠিক বলছো, আমিও খেয়াল করছি ফোনে একটু বেশি কথা বলছে, কিছু বললেই বলে তোমার সাথে কথা বলে। আচ্ছা ইয়াংম্যান, কথাগুলি বলার জন্য ধন্যবাদ। আরে আঙ্কেল ধন্যবাদ দিয়ে ছোট করছে, আমি তো আপনার ছেলের মতো, এটা আমার দায়িত্ব। ছেলের মতো না, ছেলেই। আর আমি দেখছি বাসায় যাই আগে, ওর উড়া বের করছি আমি। আঙ্কেল ওকে কিছু বলবেন না যে আমি আপনাকে বলেছি। তুমি বাসা যাও, কিছু বলবো না। জি আঙ্কেল। দিয়া দিছি বাস, এবার সামলা। আমাকে নিয়ে মিথ্যা কথা বলে, ওর সাহস কত, সামলা এবার। পরে আমাদের গান গাইতে গাইতে বাসার দিকে আসলাম। বাসায় ফিরে সকালে নাস্তা করে রুমে এসে গান শুনতে লাগলাম। জানি আঙ্কেল বাসায় গেলে বোম ফাটবে, আমিও গান গাইতে শুরু করলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ফোনটা বাজতে শুরু করলো, জানি কে কল দিয়েছে। মুচকে একটা হাসি দিয়ে ফোনটা ধরলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাবু কেমন আছো গো, সব ঠিকঠাক তো? হারামি তোরে আমি ছাড়বো না। এই হারামি, আমি কথা বলতাম তোর সাথে, তুই কার সাথে কথা বলছিস? হ্যাঁ আরে বাবু, আগে ধরবা তো তারপরে ছাড়ার কথা। তোরে আগে পাই, বুঝাবো হাবিবা কি চিজ। যা যা ভাগ, ফোন কেটে দিল রাগ দেখিয়ে। আমার সাথে লাগতে আসে, সাহস কত। এইদিকে নীলের আব্বু হাবিবার আব্বুকে কল করে। দোস্ত কই তুই? কেন বাসায় আমি, তুই কোনে? চায়ের দোকানে আয়, কথা আছে। আমারও কিছু কথা আছে, ওকে আসি বস। বল কি জন্য ডাকলি? আসলে আমি যাচ্ছিলাম নীলের আর হাবিবার বিয়েটা শরীফ এনে যাচ্ছিলাম, তুই অনুমতি দিলে। কি বলিস, আমিও তো এটাই বলতে যাচ্ছিলাম। আরে তোর ছেলে সোনা রে সোনা, তুই না দিলেও আমি জোর করে দিতাম। দিন তারিখ ঠিক কর। দোস্ত আমি সামনের শুক্রবারে শুভ কাজ সেরে ফেলতে যাচ্ছিলাম, কে বলেন বিআই সাহেব? বিআই সাহেব রাজি। এই কোথায় থাকলো তাহলে? এইদিকে। আব্বু বলছিলাম যে বন্ধুরা সবাই ঘুরতে যেতে চাচ্ছে, আমাকে ছাড়া ওরা যাবে না, তুমি একটু আব্বুকে বলো। আচ্ছা তোর আব্বু আসুক,
বলবো? কে কি বলবে শুনি না, মানে নীল ওর বন্ধুদের সাথে ঘুরতে যেতে যাচ্ছে। কাউকে কোথাও যাওয়া লাগবে না, সামনে শুক্রবারে তোমার বিয়ে। আমি আম্মু দুইজনে অবাক। বিয়ে মানে? হুম, হাবিবার সাথে তোমার বিয়ে। আমি বিয়ে করব না, আর বিয়ে করে খাওয়াবো কি? সেদিনটা তোমার করা লাগবে না। কিন্তু হাবিবাকে বিয়ে করতে পারবো না। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না, বিয়ের জন্য রেডি হও। আমি এখন বিয়ে করবো না আম্মু। তোর ঠিকই আছে, হাবিবা ছাড়া কেউ তোকে সোজা করতে পারবে না, আর ওর মতো মেয়ে তোর বউ হবে এটা তোর ভাগ্য। এইদিকে হাবিবা। হ্যাঁ আব্বু। তোমার আম্মু কই? এই তো, মানো কি হয়েছে? হাবিবার বিয়ে ঠিক করেছি। আম্মু আর হাবিবা একসাথে? মানে বিয়ে? মানে এখন আমি বিয়ে করতে পারবো না। তা পারবি কেন? অন্য ছেলের সঙ্গে মিশতে ভালো লাগে, নীলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। হাবিবা আর কিছু না বলে নীলকে কল দিল। শোন, 5 মিনিটের মধ্যে তুই আমার সাথে দেখা করবি। 5 মিনিট না, তুই 2 মিনিটের মধ্যে আয়। শুনেছি ব্রেকআপের পরে এক্স গফকে অনেক মায়াবী লাগে। কথাটা আসলে সত্য, হাবিবাকে আজ বেশি মায়াবী লাগছে। দূর থেকে দেখছি কিন্তু চোখ সরাতে পারছি না। যাই হোক, আর ওর মায়ায় পড়া যাবে না, যে জন্য আসছি সেটা করতে হবে। শোন, এখন আমি বিয়ে করতে পারবো না, আর তোকে বিয়ে করার তো কোনো প্রশ্নই আসে না। ও হ্যালো, আমি কি পড়ে আছি তোর মতো ফালতু মেয়েকে বিয়ে করবো? কি, আমি ফালতু মেয়ে? তোর জন্য সব হয়েছে, তুই বিয়ে ভাঙবি। হ্যাঁ, সব দোষ তো এখন আমার, সব দোষ তোর। আর তোকে বিয়ে করার থেকে কানা খোড়া বিয়ে করা অনেক ভালো। শোন, আমি ঝগড়া করতে আসিনি, বিয়ে আটকাও, ভালোভাবে বলছি। আমি আব্বুকে কিছু বলতে পারবো না, আর আমার কোনো ইচ্ছা নাই তোর মতো ফালতু মেয়েকে বিয়ে করা। তারপর অনেক বোঝালাম আব্বুকে, কিন্তু কোনো কাজ হল না। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো, আজ আমার বিয়ে, কিন্তু আমার কোনো ইচ্ছা নাই এই বিয়েতে। যদিও নিজের ভালোবাসার মানুষের সাথে বিয়ে হচ্ছে, তবুও ইচ্ছা নেই ওর মতো ঝগড়াটে মেয়েকে বিয়ে করা। শেষ পর্যন্ত ওই শাকচুনির সাথে বিবাহ হয়ে গেল। রাত 11টা, বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা পেছন থেকে ঠেলছে, কিন্তু ভেতরে গেলে যে কি হবে সেটা কিছুটা আজ করতে পারছি। রুমের ভেতরে ঢুকে থাম হয়ে গেলাম, দেখি হাবিবা ছুরি হাতে বসে আছে। আমার হয়তো এটাই শেষ রাত হতে চলেছে। বাবু, ছুরি কি করবা? তোরে খুন করব। মানে? মজা করো না বাবু, ছুরিটা রাখো। এবার এসেই আমার গলায় ধরলো। এই কি করছো, কেটে যাবো তো বাবু। তোরে কেটেই ফেলবো, বিয়ে কেন করলি? আরে আমি কি ইচ্ছা করে পড়েছি? তোর ইচ্ছার গুষ্টি কি নাই, তুই আমাকে ছুবি না, সোপা ছুবি আজকে, না হলে কেটে ফেলবো আজ। ঠিক আছে। হুম, মনে থাকে জানো। কি কপাল আমার, বাসুরাতে বউয়ের হুম কি, সোফায় শুয়ে পড়লাম, মাঝরাতে বুকের উপর ভারী কিছু অনুভবে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি হাবিবা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে তোকে কি যে মায়াবী লাগছে বলে বোঝাতে পারবো না। এখন কি সুন্দর করে ঘুমাচ্ছে, আর ঘুম ভেঙে গেলে ঝগড়া শুরু করবে। কি বললো, আমি ঝগড়াতে? তার মানে হাবিবা জেগেছিল? আমারে আর বাঁচাই কে, কে ঝগড়া সে খাবে না। হয়তো এই ঝগড়ার মাঝে আমাদের ভালোবাসা লুকিয়ে আছে। আমরা ঝগড়া করতে থাকি, আপনারা এবার আসুন। ধন্যবাদ কষ্ট করে গল্পটা করার জন্য।